শুরু হয়ে গেল আবার নতুন একটা সেশন, মানে নতুন ফ্যামিলি। এটা আমার 24th নাম্বার ব্যাচ, আর আজকে ওদের ফার্স্ট ক্লাস ছিল। তো ফার্স্ট ক্লাসে আমি কিভাবে ওদের সাথে ইন্ট্রোডিউস করি সেটাই তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগে শেয়ার করছি। তো প্রথমেই বলে দিই, আমাদের পরবর্তী মেকআপ মাস্টার ক্লাসে ভর্তির জন্য যোগাযোগ করতে হবে 9547306031 এই নাম্বারে। আমাদের একাডেমি লোকেশন আছে দমদম স্টেশনের একদমই নিয়ার বাই। তো চটপট নিজেদের নাম এনরোল করো। তুমি আজকে চাকরি করছো, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে, হতেই পারে যে কোনো কিছু হতে পারে। তোমরা একবার খেয়াল করে দেখো, সেখানে কি ইনভেস্টমেন্ট নেই? তুমি একটা স্কুলে ভর্তি করিয়েছে, তোমার বাবা মা একটা স্কুলে ভর্তি করিয়েছে, ফিজ লাগছে, লাগছে তো? তুমি সেখানে যাচ্ছ, গাড়ি ভাড়া লাগছে, উইদাউট ইনভেস্টমেন্ট কিন্তু কিছু হচ্ছে না। খাতা বই লাগছে, শাইনিং, তো সেটা ইনভেস্টমেন্ট নয়। তো যে কোনো প্রফেশনে ইনভেস্টমেন্ট ছাড়া হয় না, সেটা পড়াশোনা হোক আর বিজনেস হোক বা চাকরি হোক, উইদাউট ইনভেস্টমেন্ট কিচ্ছু হয় না। তোমাকে ইনভেস্ট করতেই হবে, সময় করতে হবে, টাকা করতে হবে, নিজের পরিশ্রম। তো শুরুতেই আমি ডেমো ক্লাস দিই না, কারণ আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার এই ফিল্ডটা কী রকম, এই ইন্ডাস্ট্রিটা কী রকম, কীভাবে আমরা আর্ন করতে পারি সবটা। তো সেভাবেই ওদেরকে আমি কিন্তু গাইড করি। কীভাবে কি, যদি এটা ফেক জায়গা হয়, যদি ফেক পার্সন হয়, হয়তো আমি অ্যাডভান্স করলাম, বিয়ের দিনে আসলোই না, এরকম মনে হতেই পারে। কারণ তুমি হয়তো সবে সবে শুরু করছো কাজটা, তোমাকে তো মানুষ হয়তো চেনে না, যে তুমি তোমার খোঁজ নিলেই সে পেয়ে যাবে। তার জন্য প্রোফাইলটাকে রিয়েল বানাতে হবে, শুধু একটা প্রোফাইল খুলে নিলেই হবে না। শূন্য টাকার বই, জিরো ব্যালেন্সের বই আছে না? তারপর শুরু করি সরস্বতী বন্দনা। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি আমি যেন আমার 100% ওদেরকে দিতে পারি, এবং ওরাও আমার থেকে যেন 100% নিয়ে যেতে পারে। প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা অনেক দূর দূর থেকে আসে, বিশ্বাস করো আমার খুবই ভালো লাগে এগুলো শুনে, যে আমি কিছু সংখ্যক মানুষের ইন্সপিরেশন হতে পেরেছি, কিছু মেয়েকে তো নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম করতে পারছি। আমি আমার স্টুডেন্টদেরকে আমার কাজের রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যাতে ওরা কাজ করতে গিয়ে আরও বেশি ইন্সপায়ার হয় এবং নিজেদের মধ্যে পজিটিভিটি রাখতে পারে। তো শুধু কাজ শেখালেও হবে না, কাজটা কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটাও কিন্তু এখনকার দিনে শেখার একটা বিষয়। যেমন কিভাবে লাইট সেট আপ করতে হয়, কিভাবে ফটোশ্যুট করতে হয়, কিভাবে প্রোফাইল তৈরি করতে হয়, এই সবটাই কিন্তু আমার থেকে তোমরা শিখতে পারবে। কতটা ভালো মেন্টর সেটা আমার জানা নেই, কিন্তু বিশ্বাস করো আমি আমার 100% দিয়ে শেখানোর চেষ্টা করি। আমি মনে করি আমার নিজেরও অনেক কিছু শেখা বাকি আছে, নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে শেখাচ্ছি। তুমি মেদিনীপুর থেকে আসছো? তুমি কিসে এলে? এই যে পাশাপাশি দুজন মেদিনীপুর। বাসে আছে? ও হ্যাঁ, বাসে বাসে এলে? হ্যাঁ। সিলেবাসে যা কিছু আছে সব তো তোমরা এখান থেকে শিখে যেতে পারবেই, সাথে কিন্তু কিভাবে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবে সেটাও তোমরা কিন্তু শিখতে পারবে। শুধু কি তাই, আমি এমনভাবে শেখাই একেবারে যেন আমার ছোটো ছোটো বাচ্চা। বাচ্চাদের যেভাবে গাইড করা হয়, কিভাবে ডেডিকেশন নিয়ে নিজের কাজে ফোকাস থাকতে হবে, কিভাবে নিজের কাজে পাঞ্চুয়াল থাকতে হবে, কিভাবে নিজেদের মনটাকে ঠান্ডা রেখে কাজ করতে হবে, সবটা। আমার এই ব্যাচের স্টুডেন্টরা অনেক অনেক দূর থেকে এসেছে, যেমন মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, আরও অনেক দূর দূর থেকে। আর কাছাকাছি তো আছেই, যেমন কলকাতার অনেকেই আছে এখানে। তো আমার বক্তব্য, যারা যে প্রান্ত থেকেই আমাকে দেখছো না কেন, ইচ্ছে থাকলেই কিন্তু তোমরা আমাদের একাডেমি জয়েন করতে পারো। আমাদের একাডেমি যেহেতু দমদম স্টেশনের একদমই নিয়ার বাই, তো এখানে হোস্টেল, মেস, সব কিছুর ফ্যাকাল্টিস কিন্তু অ্যাভেলেবেল আছে। তো তোমরা চাইলে ডেফিনেটলি আমাদের ক্লাস কিন্তু জয়েন করতে পারো। এখন থেকে সিট বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। আর একটা কথা, অনেকেরই ধারণা থাকে আমি হাতে ধরে শেখাই কি না, তার উত্তরে একটাই কথা বলবো, আমাদের স্টুডেন্ট ওয়ার্কগুলো তোমরা ফলো করো, তাহলেই তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে। এখন আপাতত টাটা।